আসানসোলের চন্দ্রচূড় মন্দির সংলগ্ন জাতীয় সড়কের উপর উল্টে গেল একটি তেল ভর্তি লরি। পশ্চিম বর্ধমানের আসানসোলের চন্দ্রচূড় মন্দির সংলগ্ন জাতীয় সড়কের উপর উল্টে গেল একটি 14-চাকার লরি। গাড়ি পাল্টি খাওয়াকে কেন্দ্র করে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এই ঘটনায় এখনো পর্যন্ত পথ চলতি কোনো হতাহতের খবর নেই, তবে ড্রাইভার ও খালাসি আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ মঙ্গলবার সকাল 10:30 নাগাদ একটি 14-চাকার গাড়ি অন্ধ্রপ্রদেশ থেকে আসানসোল শিল্পাঞ্চলের সালানপুর মেলেকলা আইসক্রিম কারখানা যাওয়ার সময় গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে চন্দ্রচূড় মন্দির সংলগ্ন জাতীয় সড়কের ডিভাইডারে ধাক্কা মারে, যার ফলে তেল বোঝাই লরিটি আচমকায় পাল্টি খেয়ে যায়। জানা যায়, গাড়িটিতে ভেজ্য তেল ছিল। চালক ও খালাসি কোনো রকমে প্রাণে বাঁচলেও আহত হয়েছেন। বেশ কিছুক্ষণ ধরে জাতীয় সড়কের ওপর যানজট সৃষ্টি হয়। পরে খবর পেয়ে স্থানীয় এবং পুলিশের তৎপরতায় যানজট মুক্ত করা হয়। দেবজানি পূজার একটা গাড়ি, তেলের গাড়ি আসছিল আইসক্রিমের, ওটা কাজে লাগে, তাই ড্রাইভারের চোখলায় লেগে যাওয়ার কারণে ডিভাইডারের উপরে চাপিয়ে দেয়, পাল্টি খেয়ে যায় গাড়ি। মানে কখন ঘটেছে ঘটনাটা? সকাল 10:00। মানে কোথায় যাচ্ছিল মালটা? কোথায় যাচ্ছিল? দেবজানি ফুড ইন্ডাস্ট্রি। কি আছে এটাতে? তেল আছে। কোথা থেকে আসছিল? আন্ধ্রা। ক্ষতি হয়েছে? কারো ক্ষতি হয়েছে? না না, কারো ক্ষতি হয়নি। ঘটনাটা কটার সময় ঘটেছে মোটামুটি? সকাল 10:00। দশটা। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।